প্রশাসনের নির্দেশ অমান্য করে নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর ও পাঁচতোনায় খোলা স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। প্রতিনিয়ত এসব ভাগাড় থেকে নির্গত হচ্ছে দুর্গন্ধ, ফলে দূষণের শিকার হচ্ছেন পথচারী সহ এলাকার সাধারণ মানুষ। এতে করে দেখা দিয়েছে ভাগাড় সংলগ্ন এলাকার মানুষের স্বাস্থ্য ঝুঁকি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পথচারীরা। হৃদয় খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়কের পাঁচদোনা ও ভেলানগর অংশে গড়ে উঠেছে বেশ কয়েকটি ময়লার ভাগাড়। হাটবাজার এবং পৌরসভার প্রতিদিনকার ময়লা ফেলা হচ্ছে মহাসড়কের পাশে। এতে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে রোগবালাই ও দূষিত হচ্ছে পরিবেশ। বিকল্প কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়েই নাক মুখ বন্ধ করে চলাচল করতে হচ্ছে পথচারীদের। অনেক গাড়ি ঘোড়া আমরা যাই যাই, অনেক সমস্যা, গাড়ি চাপ দিলে আমরা ময়লার উপরে বইরা যাই। ওদের কাছ থেকে যেটা পারছি, এখানে একটা সাইনবোর্ড দিতে পারছি, বাট আমার কাছে মনে হলো যে সাইনবোর্ডের পরে ময়লা যেন আরো বেশি পড়ে। সমস্ত শরীরের মধ্যে যায় এবং বাজারের ব্যাগের মধ্যে জায়গা রিস্ক, মানে চলাচল করা অনেক কষ্ট হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে দাবি এলাকাবাসীর। এই এলাকার মানুষজন খুবই অসুস্থ হয়ে যাচ্ছে আর রাস্তা দিয়ে হাঁটা চলাফেরার জন্য কষ্টকর। আমাদের মার্কেটের ময়লা তো হয়েছে অল্প, কিন্তু যে সিএমবির জায়গা টোকাছে, সিএমবি সারা মোড়ের ময়লাই তো এখানে ফেলে। ময়লা ফেলা বন্ধে নিয়মিত মনিটরিং করার পাশাপাশি সকলের সমন্বয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আমরা সাধারণত যেসব জায়গায় ময়লা ফেলা হয় বা আমরা দেখতেছি, তো ওই সব জায়গায় আমরা সাধারণত সতর্ক বা সচেতনতার জন্য বিভিন্ন রকম সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি যে যাতে ময়লা না ফেলা হয়। জনবহুল স্থানে ময়লা না ফেলে কোনো নির্দিষ্ট খোলা জায়গায় সঠিক পদ্ধতিতে বর্জ্য ফেলার ব্যবস্থা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা পথচারীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।